ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না ভারতের বর্ষীয়ান এ রাজনীতিবিদ। এদিকে তার মৃত্যুর গুজব রটায় সংবাদ মাধ্যম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। এক টুইট বার্তায় তিনি বলেন, তার বাবার অবস্থা অত্যন্ত সংকটজনক হলেও এখনও বেঁচে আছেন। অন্যদিকে বীরভূমের প্রণব মুখোপাধ্যায়ের জন্মভিটে তার সুস্থতা কামনা করে হোমযজ্ঞ চলছে। গেল সোমবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতের সাবেক এ রাষ্ট্রপতি। পরে তাকে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের আগে নিয়ম অনুযায়ী কোভিড পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, যেমনটি বলছিলেন যে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতির যে শারীরিক অবস্থা তার এখনও পর্যন্ত কিন্তু এক ঘন্টা ছিলাম ঠিক সেরকমই আছে। এখনও নতুন করে কিন্তু কোনো আপডেট আমরা পাইনি, কোনো মেডিকেল বুলেটিন এখনও প্রকাশ করেনি। আপনি জানেন যে দিল্লির সেনা হাসপাতালে উনি চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় জখম পান এবং সেকে তারপর তাকে কোভিড পরীক্ষা করা হয়, কোভিড পজিটিভ আসে এবং অস্ত্রোপচার হয় এবং তারপর থেকে কিন্তু তার অবস্থার অবনতি ঘটতে থাকে। আপনি যেটা একটু আগেই দর্শকদের বলেছিলাম যে দ্বিতীয়বার তার মাথার যেখানে প্রথমবার অস্ত্রোপচার হয়েছিল ঠিক সেখানে তার বিপরীত দিকে আবার নতুন করে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকরা কিন্তু আর ঝুঁকি নিতে চাচ্ছেন না নতুন করে আর অস্ত্রোপচার করার জন্য। এদিকে তাকে ঘিরে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা উঠছিল সেটি কিন্তু সকালবেলাই আজকে টুইট করে পরিষ্কার করে দিয়েছে যে প্রণব মুখোপাধ্যায় সংকটজনক অবস্থায় আছেন কিন্তু তিনি এখনও বেঁচে আছেন। হাফসা, এর আগেও বলেছি যে ভারতে শুধু নয়, উপমহাদেশে বর্ষীয়ান রাজনীতিক হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের কিন্তু সবাই তাকে চেনেন। পাঁচ দশক ধরে তিনি লোকসভা এবং রাজ্যসভায় তার যে রাজনৈতিক প্রভাব সেটা দেখেছেন। ভারতের বিভিন্ন সময় যখন ক্রাইসিস হয়েছে, রাজনৈতিক টানাপোড়েন হয়েছে, তখনই তাকে কিন্তু দেখা গিয়েছে যে সেতু বন্ধনের ভূমিকা। আপনি জানেন যে ইউপিএ একটি ক্রুশিয়াল যখন সময় ছিল যে তখন বিভিন্ন প্রায় 14টি রাজনৈতিক দলের যে সমন্বয় সেই সমন্বয় রক্ষা করেও কিন্তু বিভিন্ন সময়ে যে রাজনৈতিক টানাপোড়েন হয়েছে তখন দেখা গেছে যে তাকে কিন্তু এই সেতু বন্ধনের ভূমিকায়। একই সঙ্গে শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, তার প্রতিবেশী ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে বিভিন্ন সময় রাজনৈতিক এবং কূটনৈতিক যে বোঝাপড়া এবং টানাপোড়েন চলেছে তখনও কিন্তু একই রকমভাবে প্রণব মুখোপাধ্যায়কে এগিয়ে গিয়ে দেখা গেছে দুতালির ভূমিকা পালন করতে। তো তাকে ঘিরে কিন্তু তার শারীরিক অবস্থা ঘিরে কিন্তু জল্পনা রয়েছে এবং তার যারা তাকে পছন্দ করেন তারা কিন্তু এখনও প্রত্যাশা করছেন তিনি আবার সুস্থ হয়ে আবার ফিরে আসবেন। তো হাফসা, এই ছিল আমার কাছে ভারতের ত্রয়োদশতম সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আমার কাছে থাকা সবশেষ। হাফসা, হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে জানাতে কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।